তো আজকের ভিডিওতে আমরা দেখব HTML এর বোল্ড এবং ইটালিক ট্যাগ। তো প্রথমে আমি HTML কে লেখার জন্য আমার বয়লার প্লেট কে ইউজ করে নেব। তো এখানে আমি যাব আর শিফট আর ওয়ানটা টিপে আমি এমিড অ্যাব্রিভিয়েশন কে এখানে নিয়ে আসব। তো এখানে দেখতে পাচ্ছ এমিড অ্যাব্রিভিয়েশন এখানে বয়লার প্লেট চলে এসেছে। তো এখানে আমি উপরে লিখে দিচ্ছি বোল্ড অ্যান্ড ইটালিক ট্যাগ। তো কন্ট্রোল এস করে আমি সেভ করছি। তো এখানে একবার রিফ্রেশ করতে হবে আমাকে। তো রিফ্রেশ করার পরে তো বোল্ড আর ইটালিক ট্যাগকে আমরা কেন ইউজ করব, কারণ আমরা টেক্সটের যে স্টাইল করতে যখন যাব তখন বোল্ড কিংবা ইটালিক আমাদের লাগবে। তো সেই জন্য আমি প্রথমে একটা কি করছি, প্রথমে এখানে H1 আমি একটা দিচ্ছি, H1 লিখে দিচ্ছি রিয়্যাক্ট RECT রিয়্যাক্ট ইজ মাই ফেভারিট। তো রিয়্যাক্ট ইজ মাই ফেভারিট আমি লিখে দিয়েছি। তো আরেকটা আমি নিচে লিখব, এখানে আমি লিখব H2 আর H2 তে আমি লিখব নোড জেস ইজ এ ব্যাকএন্ড CKEND ব্যাকএন্ড। তো এবার যদি এটাকে আমি কন্ট্রোল এস করে সেভ করি, তো এখানে দেখতে পাচ্ছ রিয়্যাক্ট ইজ মাই ফেভারিট, নোড জেস ইজ এ ব্যাকএন্ড। তো এটার মধ্যে সাপোজ এটা তো নর্মাল টেক্সট আমাদের আসছে, তো রিয়্যাক্টকে আমরা বোল্ড করতে চাই। তো তখন আমরা রিয়্যাক্টের আগে এখানে বোল্ডকে ইউজ করব। তো বোল্ড আমাদের করতে হলে বি ট্যাগকে ইউজ করতে হয় বি। তো এভাবে আমি বি ট্যাগকে ইউজ করব। তো এর ভিতরে আমি কি করব, এর ভিতরে আমি রিয়্যাক্টকে রেখে দেব এরকমভাবে। এবার যদি আমি কন্ট্রোল এস করে আমি সেভ করি আর এখানে রান করাই, তো এখানে দেখতে পাচ্ছ এখানে কিছুই হচ্ছে না। তার কারণটা হচ্ছে আমাদের এই যে টেক্সটটা আগে থেকেই বোল্ড হয়ে আছে, আমরা একে আর বোল্ড করতে পারবো না। তো এটাকে আমি পি ট্যাগের ভিতর নিয়ে যাচ্ছি। তো কন্ট্রোল এস করে যদি আমি সেভ করি, তো এবার দেখতে পাচ্ছ রিয়্যাক্ট এখানে বোল্ড হয়েছে। তো আমি একটু জুম করে দিচ্ছি এখানে। তো এবার তোমরা দেখতে পাচ্ছ রিয়্যাক্ট এখানে বোল্ড হয়ে গেছে। তো তোমরা যদি হেডিং ট্যাগে লিখো H1 কিংবা H2, তো সেটা অটোমেটিকলি ডিফল্টলি ওটা বোল্ড ট্যাগে থাকে। তো সেই জন্য তোমরা প্যারাগ্রাফ দিয়ে চেক করতে পারো। তো এরপরে একটা যেটা ট্যাগ আছে সেটা হচ্ছে ইটালিক আই। তো কন্ট্রোল এস করে আমি সেভ করছি। তো এটা আমি পরেরটাই করছি, এটা বোল্ড থাকুক, আমি সেকেন্ডটা ইটালিক লাগাচ্ছি। তো নোডে আমি এখানেও পি ট্যাগ আমি লাগাই, নয়তো বোঝা যাবে না। তো এর ভিতরে আমি আই কে লাগাবো। তো জাস্ট এভাবে আই কে আমি লাগিয়ে দেবো আর এর ভিতরে আমি নোটটাকে রাখবো। তো রিয়্যাক্ট চলে এসছে, এখানে নোটটা হবে। তো এবার যদি কন্ট্রোল এস করে আমি সেভ করি, এখানে দেখতে পাচ্ছ নোডের NODE চেঞ্জ হয়ে গেছে। তো এভাবে আমরা বোল্ড আর ইটালিক ট্যাগকে যে কোনো প্যারাগ্রাফ ট্যাগের ভিতর কিংবা অন্য ট্যাগের ভিতর আমরা ইউজ করতে পারি। তো এই ভিডিওতে এতটুকুই। ভিডিওতে যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।